ಅಮೃತಂಗಮಯ ಕಿಯತಿ ಗರ್ಭೇ ಜಾಯತೆ ಲೋಕ ಯಸ್ಯಾ ಸ್ನೇಹೇನ ಜೀವತಿ ಸಾ ಸಾಕ್ಷಾದೀಶ್ವರೀ ಮಾತಾ ಸರ್ಗಾದಪಿ ಗರೀಯಸಿ ಪಿತಾ ಸರ್ಗ ಪಿತಾ ಧರ್ಮ ಪಿತಾ ಹಿ ಪರಮಂತಪ ಪಿತರೀ ಪ್ರೀತಿಮಾಪನ್ನೇ ಪ್ರಿಯಂತೆ ಸರ್ವದೇವತಾ ಮಹಾಲಯ ಶರತೇರ್ ದೀಪಾನ್ವಿತಾ ಅಮಾವಸ್ಯಾ महापुण्यतिथि पितृपुरुषेर आशीर्वाद एखन शतोत्सारित एई तिथिते पृथ्वी हये उठे महा आलय ए समय तादेर देवजानेर पथ आलोकित बोलेई ए तिथि महालया तादेर उद्देश्ये निवेदित तिल दर्पणेर शेष दिन অন্যদিকে মহামায়া দেবী মাতৃকার শুভাগমন এই তিথিতে হয় আভাসিত। ওই আনন্দময় এলো আনন্দ ভবনে, আনন্দময় এলো আনন্দ ভবনে, শিশিরে শিশিরে তব চরণ ধুইয়ে মাগো, শিশিরে শিশিরে তব চরণ ধুইয়ে দেব শিউলির অঞ্জলি, তব শ্রী চরণে আনন্দময় এলো আনন্দ ভবনে, আনন্দময় এলো আনন্দ ভবনে। বরশিতে একবার ধরায় শরতাসে, তখনই গগনে তব স্মিত মুখ ভেসে আসে, বরশিতে একবার ধরায় শরতাসে, তখনই গগনে তব স্মিত মুখ ভেসে আসে, আশিসে ভর মাগো তব প্রিয় ধরণী, আশিসে ভর মাগো তব প্রিয় ধরণী, তব বাণী ভেসে যাক অখিল বিমানে, আনন্দময় এলো আনন্দ ভবনে, আনন্দময় এলো আনন্দ ভবনে। দেবীর এই শুভাগমন অতীতের একটি ঘটনা মাত্র নয়, বাৎসরিক কোনো ধর্মীয় অনুষ্ঠান মাত্র নয়, এটি এখন ধারণ করেছে বৃহত্তর এক সামাজিক তাৎপর্য। যখনই জাতির জীবনে ঘনিয়ে আসে ছন্ন করে পৃথিবী, তখনই আবির্ভাব ঘটে দুর্গতি নাশিনী দেবী দুর্গার। या चंडी मदकैटभादि दैत्यदलनी, या माहेशोन्मूलिनी, या धूम्रेक्षण चण्डमुण्डमथनी, या रक्तबीजाशनी, शक्तिः शुम्भनिशुम्भ दैत्यदलनी, या सिद्धिदात्री परा, सा देवी नवकोटिमूर्तिसहिता मां पाद विश्वेश्वरी। মহালয়া আমাদের উজ্জীবনের দিন, আমাদের দেশের সুমহান সংস্কৃতি ও সভ্যতার ঐতিহ্য মনে করিয়ে দেওয়ার দিন। শৃণন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, আয়ে ধমানি দিব্যানি তস্থ বেদাহমেতং পুরুষং মহান্তং আদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্যাতি মৃত্যুমেতি নান্যঃ পন্থা বিধীয়তে অয়নায়, নান্যঃ পন্থা বিধীয়তে অয়নায়, নান্যঃ পন্থা বিধীয়তে অয়নায়।
আত্মবিস্মৃতি মৃত্যুরই নামান্তর, এই পবিত্র তিথিতে আত্মস্মৃতিরই প্রয়োজন। তাই আমরা যদি পিছিয়ে যাই এমন এক পবিত্র তিথিতে, দ্বিতীয় মনু সারচিসের অধিকার কালে চৈত্র বংশজাত রাজা সুরথের কাছে। ওম আগচ্ছন্তু মে পিতরঃ ইমং গৃহন্তু অপহ অঞ্জলিং, সৌম্যাঃ পিতরস্তৃপ্যন্তামেতত্ সতিলগঙ্গোদকং তেভ্যঃ স্বধা। আশ্চর্য, মহাবৈশ্য সমাধি এখানে, আমি ঠিক দেখছি তো? জয় জয় মহারাজ অধিরাজ সুরথের জয়। আপনিও নমস্য ব্যক্তি মহাবৈশ্য, কিন্তু আপনার মতো ধনকুবের ব্যক্তি এই বিজন অরণ্যে? আমারও তো ঠিক একই প্রশ্ন মহারাজ। শশাঘরা পৃথিবীর অধীশ্বর আপনি, আপনি এই হিংস্র পশু সংকুল অরণ্যে। মানুষের চেয়ে হিংস্র পশু আর কেউ আছে নাকি মহাবৈশ্য? যাকে বিশ্বাস করে সেনাপতি পদে বহাল করেছি, সব কিছু অর্পণ করেছি, সেই যখন বিশ্বাসে বিষ মেশায়। বিস্ময়কর, এত বড় বিপর্যয় যে আসতে পারে তা আমি ভাবতেও পারিনি। যখন যবন নিপতিদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে ফিরে আসি, তখন যে চরম বিপর্যয় আমার জন্য অপেক্ষা করছিল আমি তো কল্পনাও করতে পারিনি। এত বড় কৃতজ্ঞ? ছি ছি মহারাজ, কৃতজ্ঞ বলছেন কেন? সব স্বাধীনতাই তো আপনাকে দেওয়া আছে, শুধুমাত্র রাজকার্যে ও কোষাগারে হস্তক্ষেপ করবার চেষ্টা করবেন না। ও ব্যাপারে আমরা আপনাকে অব্যাহতি দিয়েছি মাত্র, প্রজারাও এতে খুশি মহারাজ। আপনি নিশ্চিন্ত থাকুন। লজ্জায় ঘৃণায় অপমানে আমি পালিয়ে এসেছি, আমার অবস্থাও ঠিক আপনারই মতন। আমার বিপুল অর্থ আমি লিখে দিয়েছিলাম আমার স্ত্রীর নামে, আমার পুত্রের নামে, অথচ আমার চরম বিপদের দিনে যখন আমার স্ত্রীর কাছে সে অর্থ আমি চাইতে গেলাম। অসম্ভব, অর্থের কোনো অপব্যয় হতে দেব না আমি। তোমার বিপদ তুমি বোঝো, আমার অর্থে হাত দিতে এলে রাজদ্বারে নালিশ করব আমি। পুত্রের কাছে গেলাম, তারও সেই একই মত, তখন সংসারের প্রতি সব আকর্ষণ আমার শূন্য হয়ে গেল। তখন এই গভীর অরণ্যে একটু শান্তির খোঁজে। শান্তি পেয়েছেন? না মহারাজ। আপনি? প্রথমে ভেবেছিলাম শান্তি পেয়েছি, কিন্তু এখন মহারাজ একটু নিবেদন করব। বলুন। এই সামনেই ঋষি মেধার আশ্রম। ঋষি মেধা? হ্যাঁ মহারাজ, যদি আমরা তার কাছে গিয়ে আমাদের এই অবস্থার কথা জানাই। অতি উত্তম প্রস্তাব, বিশেষত মহালয়ার এই পুণ্য প্রভাতে তাঁর দর্শন। চলুন বৈশ্যবর, চলুন। রূপান্তে জগতোস্য জগন্ময়ে মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতিঃ মহামোহা চ ভবতী মহাদেবী মহাগুণী প্রকৃতিস্ত্বং চ সর্বস্য গুণত্রয় বিভাবিনী কালরাত্রির মহারাত্রির মোহরাত্রিশ্চ দারুণা ত্বং শ্রীস্তমীশ্বরী তং হ্রীস্ত্বং বুদ্ধির্বোধলক্ষণা লজ্জা পুষ্টিস্তথা তুষ্টিস্তং শান্তি ক্ষান্তিরেব চ খড়গিনী শূলিনী ঘোরাগদিনী চক্রিণী তথা শঙ্খিনী চাপিনী বাণভূষুণ্ডী পরিহায়ুধা সৌম্যা সৌম্যতরা শেষ সৌম্যভস্তি সুন্দরী পরাপরাণাং পরমাত্মমেব পরমেশ্বরী যচ্চ কিঞ্চিত কচিত বস্তু সত সদ্বাখিলাত্মিকে তস্য সর্বস্য যা শক্তি সা ত্বং কিংত্বসি তদা জয়া ত্বয়া জগৎস্রষ্টা জগৎপাতা তিজো জগত সোপি নিদ্রাবশং নীতঃ কস্তাংস্ত তুমিহেশ্বর বিষ্ণু শরীরগ্রহণম মহামীশানুরেব চ কারিতাস্তেজতোদস্তাং কস্ততুং শক্তিমান ভবে। প্রণাম দেব। প্রণাম। কল্যাণ হোক, উপবেশন করো।
মহালয়ার পুণ্য প্রভাতে তোমাদের সাক্ষাতে আমি তৃপ্ত। পিতৃতর্পণে কোনো বিঘ্ন হয়নি তো? না ভগবান, বিঘ্ন আসলে আমাদের মনে। আমাদের মন খুবই উদ্বেলিত। অথচ শান্তি লাভের অভিপ্রায় তো তোমাদের এখানে আগমন। হ্যাঁ ভগবান, আপনার অজ্ঞাত কেই বা থাকতে পারে, রাজ্য সম্বন্ধে আমার আর কোনো মোহ নেই, অথচ এসব থেকে মুক্ত হতেও আমি পারছি না। যথা অমাত্যগণ ঠিক মতো কাজ করছে কিনা, আমার সন্তান তুল্য প্রজারা সুখে আছে কিনা, গোশালায় হস্তিশালায় পশুরা সব যত্ন আনতে পারছে কিনা। আমিও আমার পরিবারের চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখতে পাচ্ছি না প্রভু। আমার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন কে কেমন আছে এই চিন্তাই সর্বক্ষণ। অথচ তারা তো তোমাকে অর্থলোভে পরিত্যাগ করেছে। তা সত্ত্বেও তাদের প্রতি আমি স্নেহাসক্ত কেন? হ্যাঁ ভগবান, এই একই প্রশ্ন আমারও। এসবই দেবী মহামায়ার লীলা। দেবী মহামায়া? এই সংসারে তিনি তো একমাত্র নিত্য, এই জগৎ প্রপঞ্চ তাঁরই লীলা। অহং রুদ্রেভিরবসুভিশ্চরামি, অহং নারীত্যৈরুতমিষ্যদেবৈঃ, অহং মিত্রাবরুণো ভাবি ভর্মি, অহং ইন্দ্রাগ্নিঃ অহমশ্বিনোভা, অহং সোমমাহনসং বিভর্মি, অহং তষ্টারমুতকূষণং ভগম, অহং দধামি দ্রবিণং ভবিষ্যতে সুপ্রাপ্যে যজমানায় সুন্নতে, অহং রাষ্ট্রী সঙ্গমনি বসুনাং চিকিৎসী প্রথমা যজ্ঞিয়ানাং, তাং মহাদেবা দদধু পুরুত্রা ভূরিস্থাত্রাং ভূরিয়াবেশয়ন্তীম, অহমেব স্বয়মিদং বদামি জুষ্টং দেবেভিরুতমানুষেভি, যং কাময়েতং তমুগ্রং কৃণোমি, তং ব্রহ্মাণং তমৃষিং তং সুমেধাম, অহং রুদ্রায় ধনুরাতনোমি ব্রহ্মদ্বিষেশরদেহন্তবাহু, অহং যনায় সমদং কৃণোমি অহং দ্যাবা পৃথিবী আবিবেশ। ক্ষমা করবেন প্রভু, পরমপিতা ব্রহ্মার কথা আমরা জানি, দেবাদিদেব মহাদেবের কথাও জানি, বিষ্ণু দেবতার কথাও জানি, কিন্তু দেবী মহামায়া? এ সকল দেবতাও তারই মায়া। তিনি আদি, তিনি আদ্যা শক্তি, তিনি পরমেশ্বরী। বলো বৎস, বলো আর কি জিজ্ঞাসা আছে তোমাদের? জীবে ত্রাণে এই মহাদেবীর লীলার কথা কিছু বলুন। মানব কল্যাণে দেবতাদের কার্য সিদ্ধির জন্য দেবী বারে বারে আবির্ভূত হন, এই পৃথিবীতেই তাকে অবতীর্ণা হতে হয়। প্রথমং শৈলপুত্রীতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি চতুর্থকম, পঞ্চমং স্কন্দমাতেতি, ষষ্ঠং কাত্যায়নী তথা সপ্তমং কালরাত্রীতি, মহাগৌরীতি চাষ্টমং, নবমং সিদ্ধিদাত্রীতি, নবদুর্গা প্রকীর্তিতা, উক্তান্যেতানি নামানি ব্রহ্মণৈব মহাত্মনা। দুর্গতি নাশিনী দুর্গা তাকে হতে হয়েছিল দুর্ধর্ষ মহিষাসুরকে বধ করার জন্য, সে বহু পূর্বের কথা। অসুররাজ রম্ভের পুত্র মহিষাসুর তখন নিতান্ত বালক, অথচ সেই বয়সে সে হয়ে উঠেছিল ঘোরতর দেব বিদ্বেষী। দেবতাদের ছলনায় পিতৃহত্যার প্রতিশোধ নিতে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে অমরত্বের বর লাভের প্রত্যাশায় সে শুরু করল এক কঠিন কঠোর তপস্যা। দেবর্ষি নারদের মাধ্যমে সে সংবাদকে পৌঁছল স্বর্গে দেবরাজ ইন্দ্রের কাছে। বলেন কি দেবর্ষি নারদ, এক অসুর বালকের তপস্যাতেই আপনি বিচলিত? উদ্বেগের কারণ কি সত্যিই নেই প্রভু?
সে তো আর বালক নেই দেবরাজ। ঠিক আছে, অসুর তনয়কে যাতে দীর্ঘদিন তপস্যার যন্ত্রণা সহ্য করতে না হয় তার ব্যবস্থা আমি করছি। কিন্তু সফল হইনি, এখন শেষ ভরসা তুমি। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব দেবরাজ। নমঃ ব্রহ্মণে নমঃ, নমঃ ব্রহ্মণে নমঃ, নমঃ ব্রহ্মণে নমঃ, নমঃ ব্রহ্মণে নমঃ, নমঃ ব্রহ্মণে নমঃ। মহিষাসুর, তুমি আমায় মুগ্ধ করেছো বৎস, তপস্যা ভঙ্গ করো। তোমার মাতা ছিলেন মহিষী, তুমি কেবল মহিষেরই নয়, যে কোনো রূপ ধারণ করতে পারবে, এই রূপ পরিবর্তনের ক্ষমতা আমি তোমায় দিলাম। প্রভু অন্তর্যামী, আমার মনোবাসনা আপনি নিশ্চয়ই জানেন। অমরত্ব? কিন্তু সে তো ঠিক আছে, স্বর্গ মর্ত পাতালে কোনো পুরুষের ক্ষমতা হবে না তোমায় বধ করার। দেবগণ,
একটি নিদারুণ দুঃসংবাদ আপনাদের শোনাতে হবে। ব্রহ্মাসুরের পুত্র মহিষাসুর চরম তপস্যা বলে দেবতাদের অবদ্ধ থাকার বর লাভ করেছে। অবদ্ধ তা কি করে সম্ভব? প্রজাপতি ব্রহ্মার বরদান তো নিষ্ফল হবার নয়। তার অর্থ আমরা কেউ তাকে বধ করতে পারবো না, অসুর হয়ে সে আমাদের অবদ্ধ থেকে যাবে। তাহলে এখন উপায়? এত বিচলিত হবেন না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থাকতে উপায় একটা নিশ্চয়ই হবে। আপাতত সমস্যা সে কিভাবে অত্যাচার শুরু করতে পারে সে ব্যাপারে আমাদের সতর্ক হওয়া। অর্থাৎ সম্ভব যুদ্ধে আমরা ভীত নই, কিন্তু সে তো বহুরূপী মায়াবী দানব, যদি আক্রমণ করে আমাদেরও দৈবী শক্তি প্রয়োগ করতে হবে। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, সংবাদ শুভ নয় দেবরাজ। প্রভু মানুষ চক্ষে দেখেছেন মহিষাসুর মহর্ষি কাত্যায়নের আশ্রমে নারীর ছদ্মবেশে প্রবেশ করে তাদের যোগ্য লণ্ডভণ্ড করবার চেষ্টা করেছে। মর্ত্যধাম, তাহলে এখন উপায়? সেটাই সম্ভব, কারণ এত তাড়াতাড়ি স্বর্গ আক্রমণ করার দুঃসাহস তার হবে বলে মনে হয় না। অথবা এটা হয়তো তার পরিকল্পিত আক্রমণ, মর্ত্য থেকে শুরু হয়েছে তাই বা কে বলতে পারে। কিন্তু ঋষি কাত্যায়নের আশ্রম, মা তুমি যেই হও তোমার এখানে কোনো ভয় নেই, কাত্যায়নের আশ্রম সম্পূর্ণ নিরাপদ। তুমি আমার কুটির প্রাঙ্গণে অপেক্ষা করো, আমার কাজ হয়ে গেলেই তোমার সমস্ত কথা আমি শুনব। আমি মহিষাসুর, বলুন কি অভিশাপ আপনি আমায় দেবেন? তুই নারী সেজে আমাকে যে প্রতারণা করেছিস সেই নারীর হাতেই হবে তোর মৃত্যু। মৃত্যু? অসম্ভব। ব্রহ্মার বরে যখন কোন পুরুষই আমায় বধ করতে পারবে না তখন নারী কি করবে? আমি অমর। এক বিন্দু হবিও স্বর্গে পৌঁছবে না। দেবতারা কিসের জোরে লড়াই করে? এবার আমার আক্রমণ শুরু হবে স্বর্গ রাজ্যে। Ha ha ha!
আপনাকে এত উদ্বিগ্ন দেখাচ্ছে? স্বর্গে স্বর্গে ওদের অত্যাচার শুরু হয়ে গেছে দেবী। হ্যাঁ দেবী, সমস্ত যজ্ঞরা বন্ধ করছে, হোমে কোনো ঘৃতাহুতি পড়ছে না। সে কি তাহলে আপনাদের খাদ্য? দেব বরুণের অবশ্য অসুবিধা নেই, তার বারোরই সুরা ব্যবস্থা আছে, আর দেবরাজের সোমরসের ভাণ্ডার তো অপরন্ত। কিন্তু না না, অবস্থা অত্যন্ত প্রতিকূল অগ্নিদেব, ওরা স্বর্গে প্রচন্ড অত্যাচার শুরু করেছে। সে কি এরকম ঘটতে থাকলে তো অত্যাচার নয়। এই তো আমি এইমাত্র দেখে এলাম, আমার ছাগ বাহন মরে পড়ে আছে, আমার স্বর্ণ রথ চোখের নিমেষে অদৃশ্য হয়ে গেছে। কিন্তু এরকম ঘটলে তো প্রভু 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 কি সংবাদ মাতলি? আমার রথ কি? হ্যাঁ প্রভু, আপনার রথ বিশাল চোখের সামনে দিয়ে মিলিয়ে গেছে। আশ্চর্য, সত্যি আশ্চর্য দেবী। অশ্ব উচ্চৈঃস্রবার আর্তনাদে ছুটে যাবার সঙ্গে সঙ্গেই এই ঘটনাটি ঘটেছে। আমি এখনই রথে আরোহণ করে ব্রহ্মাকে সংবাদ দে। সেনাপতিরা যুদ্ধের জন্য অস্থির হয়ে পড়েছে, উদগ্র অশিলেখা বিরলাক্ষ। ব্যাস ব্যাস, বুঝতে পেরেছি, আমাদের প্রস্তুত হবার সময় না দিয়েই তো প্রস্তুত। আসলে কাল সকালে এই যুদ্ধ আরম্ভ, মনে থাকে জানো? সময় নেই, ত্রিলোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে সংবাদ পাঠান, আপনাদেরও সৈন্য সজ্জিত করুন। মাতলি, দেব সেনাপতি কার্তিকেয়কে আমার কাছে প্রেরণ করো শীঘ্রই। যুদ্ধের পরিণাম সম্পর্কে আমি আশঙ্কিত হচ্ছি। প্রিয়ে, তোমার এখন মহর্ষি কাত্যায়নের আশ্রমেই যাওয়াই শ্রেয়। কিন্তু প্রভু, আপনাদের যদি কোনো বিপদ হয়? তা থেকে রক্ষা পাবার উপায়ও আমাদের জানা আছে। শুনেছি পরাক্রমে সে সব অসুরের সেরা, দেখা যাক দানবত্রা সেন্দ্রের সঙ্গে তার সাক্ষাৎ কেমন মধুর হয়। না প্রজাপতি ব্রহ্মা, যুদ্ধের প্রকৃতি আমার ভালো বোধ হচ্ছে না। হ্যাঁ, কাতারে কাতারে দেব সৈন্যরা আহত হচ্ছেন, এই সময় মহাদেব যদি অবতীর্ণ হতেন প্রলয় ঘটে যাবে। তার চেয়ে আপাতত আমাদের এই স্থান ত্যাগ করাই বোধহয় ঠিক হবে। আমারও তাই মত। মর্তে একমাত্র কাত্যায়নের আশ্রমে আত্মগোপনের পক্ষে শ্রেয়। তবে তাই হোক। Ha 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 ha
স্বর্গরাজ্য এখন আমাদের, স্বর্গের সবকিছু আমাদের, শুধু দুটো আশা এখনো আমাদের পূরণ হয়নি, অমৃত এখনো আমরা পাইনি, তা আমাদের অধিকার করতেই হবে। আর একটা কাজ এখনো আমাদের বাকি আছে, দেবরাজেন্দ্রকে আমার চাই চাই। চামর, কোন সংবাদ পাওয়া গেল ওদের? চারিদিকে গুপ্তচর পাঠিয়েছি মহারাজ, সংবাদ এলো বলে। কি বলো চেকুর? হ্যাঁ মহারাজ, আমাদের চোখ এড়িয়ে ওরা পালাবে কোথায়? সেনাপতিরা, আনন্দ করো, উৎসব করো, ধরে নিয়ে এসো মেনকা উর্বশীদের, আমরা নাচ দেখব, গান শুনবো। শচীকে করব আমাদের দাসী। অসম্ভব, স্পর্ধা কিছুতেই সহ্য করা সম্ভব নয়।
অবশ্যই। ঋষি কাত্যায়ন, আপনি বলুন এর প্রতিকার কি করে সম্ভব? আমি ত্রিদেবকে এখানেই স্মরণ করি, তাঁরাই এর প্রতিকার করবেন। সংবাদ, এখানেও কি শান্তি বিঘ্নিত হচ্ছে? হ্যাঁ দেব, এত বড় স্পর্ধা, আমাদের ভৃত্য বানাতে চায়, শশী কি করতে চায়? দাসী কি? শান্ত হন দেবাদিদেব, আমাদের একক শক্তিতে এ কাজ কখনোই সম্ভব হবে না। আমাদের শক্তিকে সম্মিলিত করে আধ্যাশক্তি মহামায়াকে পুনর্বার জাগ্রত করতে হবে। দানব দলনে দেবী বিভিন্নবার বিভিন্ন রূপ ধারণ করেছেন, এবার তিনি হবেন দুর্গা, দুর্গতি নাশিনী, মহিষাসুরমর্দিনী। ততো উতিকোপপূর্ণস্য চক্রিণো বদনাত ততঃ নিশ্চক্রাম মহত্তেজো ব্রহ্মণঃ শঙ্করস্য চ অন্যেষাং চৈব দেবানাং সক্রাদীনাং শরীরতঃ নির্গতং সুমহত্তেজ তচ্চৈকং সমগচ্ছত অতীব তেজসঃ কূটং জ্বলন্তমিব পর্বতম দদৃশুস্থেষু রাস্তত্র জ্বালাব্যাপ্ত দিগন্তরম অতুলং তত্র তত্তেজঃ সর্বদেব শরীরজম একস্থং তদভুন্নারি ব্যাপ্তলোকত্রয়ং দিশাম। नमस्ते जगद्व्यापिके विश्वरूपे, नमस्ते जगद्वंद्यपादारविन्दे, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे, नमस्ते जगच्चिन्त्यमानस्वरूपे, नमस्ते महायोगिनी ज्ञानरूपे, नमस्ते सदानन्दनन्दस्वरूपे, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे, अनाथस्य दीनस्य तृष्णातुरस्य क्षुधार्तस्य भीतस्य बद्धस्य यन्तः तमेकागतिर्देवि निस्तारकर्त्री। नमस्ते जगत्तारिणि त्रायि दुर्गे, अरण्ये रणे दारुणे शत्रुमध्ये नले सागरे प्रान्तरे राजगे तमेकागतिर्देवि निस्तारहेतु। नमस्ते जगत्तारिणि त्रायि दुर्गे, अपारे महादुस्तरे त्यन्तघोरे विपत्सागरे मज्जतां देहभाजां तमेकागतिर्देवि निस्तारनौका। नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, नमश्चण्डिके चण्डदोर्दण्डलीला समुत्खण्डिता खण्डला शेषवीते तमेकागतिर्विघ्नसन्दोहहन्त्री। नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, तमेकाजिताराधिता सत्यवादिन् नमेयाजिता क्रोधनाक्रोधनिष्ठा क्रीडापिङ्गलात्तं सुषुम्नाशनाडी। नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, नमो देवि दुर्गे शिवे भीमनाले सरस्वत्यरुन्धत्यमौघस्वरूपे विभूतिशची कालरात्रिस्वतित्वं। नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, शरणमसि सुराणां सिद्धविद्याधराणां मुनिधनुजनराणां व्याधिभिः पीडितानां नृपतिगृहगतानां दस्युभिरावृतानां तमसि शरणमेका देवि दुर्गे प्रसीद, देवि दुर्गे प्रसीद, देवि दुर्गे प्रसीद, देवि दुर्गे प्रसीद। जागो जागो। দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা, দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা,
সুমধুর ভাষিনী যৌবন শালিনী ত্রিনয়নী জাগো জাগো দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা চন্দ্রাননা স্বর্ণবর্ণা দেবী পুষ্পে শোভিতা আভরণে ভূষিতা প্রহরণধারিণী অসুর বিনাশিনী প্রহরণধারিণী অসুর বিনাশিনী অস্ত্র সাজে তুমি সাজো দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা জয় দেবী দুর্গে মহিষাসুর বধের জন্য যাত্রা শুরু হোক এবার তথাস্তু কিসের হুঙ্কার কিসের হুঙ্কার তুই নারীর বেশে আমাকে যে প্রতারণা করেছিস তোর মৃত্যু হবে সেই নারীর হাতে দেবতাদের সহ শুভে গিয়েছে পাঠিয়েছে এক নারীকে হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি দেবীর যুদ্ধ সাত তাহলে মিটিয়ে দিয়ে আসতে হয় আপনি হাসলেন মহারাজ আমরা আছি কি করতে আপনি বসে উর্বশী নাচ দেখুন আমি ওর চামর এক্ষুনি তার দোপা করে আসছি কোনো ঝুঁকি নেবে না চতুরঙ্গ সৈন্য নাও উদগ্র তুমি 60,000 সৈন্য নিয়ে যাবে কে আজ্ঞা সম্রাট অশিলেখা তোমার সৈন্য সংখ্যা কত 5 কোটি সম্রাট বাসকল 60,000 হুজুর যা যা সব বেরিয়ে পড়ো যত শীঘ্র সম্ভব তার নিধন সংবাদ আমাকে দাও আমি অপেক্ষায় থাকবো Thank you.
অসম্ভব, অসম্ভব। একটা নারীর হাতে চামর, চিক্ষু, রসে লেখা, বাসকলা, সুর, উদগ্র, না, অসম্ভব। হ্যাঁ প্রভু, আমাদের সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে সব পালাতে শুরু করেছে। খবরদার, খবরদার, ফেরা ওদের, শীঘ্র ফেরা। বল, মহিষাসুর এখনো মরেনি? মহিষাসুর মরবে না, সে সকল পুরুষের অবদ্ধ। নারী, নারী তো কোন ছার! তুই হত হলে একটু পরে গর্জন করবেন দেবগণ। হুম হুম কারে সবার উড়ে নীল নীরজ লোচনে, ত্রৈলোক্য ঐকমুখে দিবিয়ে
কালিকায় নমোস্তুতে হুম হুম কারে হুম হুম কারে প্রত্যালিঢপদে ঘোরে মুন্ডমালা প্রলম্বিতে খরবে লম্বদরে ভীমে কালিকায় নমোস্তুতে হুম হুম কারে হুম হুম কারে নবযৌবন সম্পন্নে গজো কুম্ভকমস্তনি বাগীশ্বরী শিবে শান্তে কালিকায় নমোস্তুতে হুম হুম কারে হুম হুম কারে ললো জিহ্বে হরালোকে নেত্রত্রয়ো বিভূষে ঘোর আসন করে প্রসীদ মাতর জগতোখিলস্য প্রসীদ বিশ্বেশ্বরী মায়ি বিশ্বম তমীশ্বরী দেবী চরাচরস্য আধারভূতা জগতস্যমেকা মহী স্বরূপেণ যতঃ স্থিতাসি অপাং সর্পস্থিতয়া তয়ৈতদ্যাপ্যাজ্যতে কৃষ্ণমলঙ্গবীর্যে তং বৈষ্ণবী শক্তিরনন্তবীর্যা বিশ্বস্য বীজং পরমাসি মায়া সম্মোহিতং দেবি সমস্তমেতত্ তং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু বিদ্ধ সমস্তাস্তব দেবী ভেদা ত্রিয়ঃ সমস্তাঃ সকলা জগৎসু তয়ৈকয়া পুরিতমম্ বয়ৈতত্ কা তে স্তুতিঃ তবিয় পরাপরক্তি। রাজা সুরথ চিন্ময়ী মাতার অসুর দলনী অশুভ দলনী মূর্তিকে ধরে রাখতে চেয়েছিলেন মৃন্ময়ী রূপে। বছরের পর বছর কেটেছে, ডাকের সাজ মূর্তি থেকে পরিবর্তন এসেছে মূর্তি নির্মাণে। দেবী দুর্গতি নাশিনীকে আমরা করে নিয়েছি আমাদের ঘরের মেয়ে উমা। সম্বৎসর পরে দেবীর আবাহন আর বিবাহিত কন্যাটির ঘরে ফিরে আসা তাই আজ আমাদের কাছে একেবারে অভিন্ন হয়ে গিয়েছে। গিরি মাতা এলো আমার প্রাণের উমানন্দিনী, আলো করে অম্বরে ধারায় শিব সঙ্গিনী। গিরি মাতা এলো আমার প্রাণের উমানন্দিনী, আলো করে অম্বরে ধারায় শিব সঙ্গিনী। Thank you.
शिवायै सततं नमः नमः प्रकृतियै भद्रायै नियता प्रणता स्मतां रौद्रायै नमनितियायै गौर्यै धात्रै नमो नमः जत्स्नायै चन्द्ररूपिणियै सुखायै सततं नमः या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनेति अभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः।